नमस्कार, आमी आविष्कार दे चौधरी आरडी टीवी समस्त दर्शक के स्वागतम जानिए प्रस्तुत करछी आजकेर ए रिपोर्ट। लक्ष्मीपुर प्राथमिक स्वास्थ्य केंद्रेर मैलेरिया विभागेर नरेन सिंह निजेर ड्यूटी फाँकी दिए जिरीघाटेर सुबोधा औषधालये चेम्बार बनिए भिजिट निये डाक्तारी करछेन। एमन अभियोग ओठार पर लक्ष्मीपुरेर एएसडीएमओ एएच चौधरी औषधालये गिये तदंत करेन। তিনি জানান তদন্তে এ ধরনের কোনো তথ্য প্রমাণ পাননি। এছাড়া এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জিরিঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জোহর দেব, কংগ্রেস নেতা পান্নালাল সহ অন্যান্যরা। ঔষধালয়ের স্বত্বাধিকার বাবলি পালদেব জানিয়েছেন ঔষধালয়ে কোনো চেম্বারই নেই, তাহলে ডাক্তার বসে ভিজিট নেওয়ার প্রশ্ন আসে কোথা থেকে। লক্ষ্মীপুর থেকে নৈতিক শীল আরডি টিভি 24x7 ধন্যবাদ। এখানে ফার্মাসিতে কোনো চেম্বার আমি পাইলাম না, বা কোনো সাইনবোর্ডও নাই, কোনো এক্সামিনেশন টেবিল নাই। আর এখানে জনসাধারণ যারা আছে, বয়স্ক মানুষ, তাদের কাছ থেকে কোনো সেই ধরনের যে টাইম যে প্র্যাকটিস করে এই ধরনের কোনো কথা তো উল্লেখ করছে না তারা আমার কাছে। ঠিক আছে, আপনার যে ডক্টরের এগেনস্টে যে অ্যালিগেশনটা আইছে, ডক্টর না? আচ্ছা, হ্যাঁ, এ তো ডক্টর না, এ ম্যালেরিয়া এমআই ইনচার্জ আর কি, এসআই। আমাদের এইখানে এমআই না থাকায় তাহলে তার কার্য দক্ষতা দেখে তার এমআই হিসাবে তাহলে ক্লাস করে দেওয়া। মানে এখানে কোনো কোনো বেশি চেম্বার উম্বার বলে কিছু নেই, চেম্বার নাই, কোনো ডাক্তার নাই, এখানে কোনো ধরনের ভিজিট নেওয়া হয় না। চেম্বার এখানে যেহেতু চেম্বার নাই, ডক্টর নাই, তাহলে তো এখানে ভিজিটের কোনো প্রশ্নই আসে। আপনি কি ফার্মেসির মালিক? আপনার নামটা? ফিল্ডে কাজ করে, এখানে কোনো দোকানও কোনো ভ্যাকসিনের করা বা কোনো পয়সা নেওয়া এই ইচ্ছে আমার নলেজে নাই। এরকম হেলে না, খুব অ্যাক্টিভ মানুষ, এ ভালো কাজ করে, আমাদের সাহায্য করে। আপনার লগে পরিচয় আছে? আপনি চিনি? পরিচয় এজ এ লোকাল, তার বাড়ি আমার থেকে 1 কিলোমিটার দূরে, তার বাড়ি এখানে বিয়া করছে, ওই হিসাবে তার লোকে আমরা জানি। জিজিঘাটে এইভাবে কোনো কোনো ডাক্তারেই নাই চেম্বার খুলিয়া রাখার। আর এখানে সুবিধা মেডিকেল হল যেটা এটা আছে, আমরা প্রায় সময় আই এখান থেকে মেডিসিন, ডাক্তারের কোনো প্রেসক্রিপশন করিয়ে দিলে আমরা মেডিসিনটা ওইখান থেকে নিয়ে যাই। এখানে আমরা আজ পর্যন্ত জানি না এখানে কোনো ডাক্তার বয় বা চেম্বার আছে বা কোনো পয়সা করি লয়, যেখানে ডাক্তারেই বয় না, চেম্বারেই নাই, পয়সা করে কোনো প্রশ্ন হয় বুয়া। এটা মনে হয় যে কোনো একটা ব্যক্তিগত কিছু আছে সেই জন্য। আপনার যে আসুন যার নামে বদনামটা আছে তার লোক আপনার পরিচয় আছেন? মানে তাই ফিল্ডে থাকুন সবসময়।